হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের দেখাবো কিভাবে বাচ্চাদের স্কার্ট, প্লাজো কাটিং এবং সেলাই করতে হয়। যদি আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি ভিডিওটি শুরু করব। প্রথমে আমি সিটটা আউলিয়ে নিব। দেখুন, দুই ভাজে আছে। আমি এটাকে চার ভাজে ভাঁজ করে মিলিয়ে নিব। চার ভাজে ভাঁজ করে নিলাম। এবারে আমার মাজা বা কোমর আছে 22 ইঞ্চি। আমি এখানে 7 ইঞ্চি কেটে নিব। ঠিক ছয় সাইড ছাড়া যেভাবে কাটিং হয় আমি সেভাবে কেটে নেব 7 ইঞ্চি। আমি অপর সাইডেও 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। দুই দাগ মিল করে নিলাম, দিয়ে মাঝখানে একটা দাগ দিয়ে নেব। এবার আমি স্কেল দিয়ে দাগগুলো মিলাই নিব। এবারে আমি দাগ অনুযায়ী সিটটা কেটে নিব। আমি দাগ অনুযায়ী সিটটা কেটে নিলাম। এবারে সিটটা আমি সমান করে নিব। এই মাথাটা সমান করে কেটে নিব। এবারে আমার সালোয়ারের ঝোল হবে 30 ইঞ্চি। এখানে নিচে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বাদ দিলাম। এখানে আমার 30 ইঞ্চি ঝোল হবে, 30-এ দাগ দিয়ে নিলাম। দাগটা মিলাই দিলাম। এখানে যে বাড়তি কাপড়টি থাকছে আমি সেই কাপড় দিয়ে এই বাড়তি কাপড়টা আছে রাবারের জন্য ভেঙে নেব। এবারে আমি ছয় সাইড ছাড়ার মতো করে প্রত্যেকটা কলি জুড়ে নেব। দেখুন, আমি মেশিন দিয়ে জুড়তেছি। আমি সিটটা এবারে শার্ট করে নিচ্ছি। আমি দুই পাত করে জুড়ে নেব। দেখুন, এই বড় পাতটা রেখে দিলাম এবং যে সাইডে পাড় আছে এই পাড়টা আমি এর সাথে জুড়ে নেব। সেলাই দিয়ে জুড়ে নেব। আজ বন্ধুরা, যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনাদের সামনে সবার আগে পৌঁছায়। আমার প্রথম সেলাইটি দেওয়া হয়ে গেছে। এবার আমি এই সাইডে আরেকটি পাত আছে, ওই পাতটাও পাড় দেখে সেলাই দিয়ে নেবো।
সেলাইটা আমি দিয়ে নিচ্ছি। আমি একইভাবে সেলাই দিয়ে নেব। দেখুন আমার দুটি পাত সেলাই দেওয়া হয়ে গেছে। এই উপরের সাইড মাজা হবে, নিচের সাইড পায়জামা ঘেরা হবে, বাচ্চাদের পায়জামা স্কার্ট প্লাজো। আমি এই পাতটা যেভাবে জুড়েছি একইভাবে এই পাতটাও জুড়ে নিয়েছি। এবার আমি দুটো পাত মিলিয়ে পায়জামা যে ধড়ি তৈরি হবে আমি সেই ধড়িটা কেটে নেব। আমি এবার ধড়িটা কাটার জন্য প্রথমে মাথাটা সমান করে কেটে নেব। এখানে আমি মাজা দেব 40 ইঞ্চি, তাই 10 20 20 দোকানে 40, এ পর্যন্ত এটুকু সেলাইয়ের জন্য 2 ইঞ্চি রাবারের জন্য দাগ দিয়ে নেব। স্কেল দিয়ে দাগটা দিয়ে নিচ্ছে। এবারে আমি ধড়ি করব 12.5, 12.5তে ধড়ি হবে। একটা দাগ দিয়ে নিলাম। আমি দাগটা একটু রাউন্ড করে নিব। আমি পার নিচে 32 ইঞ্চি দিব, তাই 16তে দাগ দিয়ে নিলাম। বাদ বাকি যেটুকু থাকবে এটুকু সেলাইয়ের জন্য। এবার সিটটা কেটে নিব। যেহেতু এটা বাচ্চাদের স্কার্ট প্লাজো তাই আমি পটি লাগাবো না, তাই একটু বেঁকা করে কেটে নিলাম। এবার এখানে আমি সমান করে কেটে নেব। এবং এই সাইডটা আমি রাউন্ড করে এবার কেটে নেব। এবার আমি সেলাই দেব। দেখুন আমি প্রথমে নিচটা সেলাই করব। নিচটা সেলাই করার জন্য আমি প্রথমে ভেঙে নিব চিকন করে। চিকন করে ভাঙা হয়ে গেছে। এবারে আমি এটা আরেকটা ভাঁজে চিকন করে ভাঁজ দিয়ে সেলাইটা দিয়ে নেব। ভিডিওটি টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। এখন আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে।
একই ভাবে আরেকটি পাত সেলাই দিয়ে নিয়েছি, এই যে চিকন করে ভেঙে সেলাইটা দিয়ে নিয়েছি। এবারে আমি পার মোহরি তৈরি করে নেব। এই যে আমার 16 ইঞ্চিতে দাগ দেওয়া আছে, আমি দাগ অনুযায়ী সেলাইটা করে নেব। এখান থেকে সেলাইটা শুরু করব। 1 ইঞ্চি আয় রেখে সেলাইটা করবেন। এখান থেকে আমি ধরিটা পর্যন্ত সেলাই দিয়ে নেব। আবার ধরি মাপ এখান দিয়ে বার করে দিব এবং সিটটা ঘুরাই নেব, দিয়ে এই সাইডটাও সেলাই দিয়ে নেব। এভাবে আমি আরেকটি পা তৈরি করে নেব। আমি এখান থেকে মিলাই দেব যাতে আমার দুটা পা ছোট বড় না হয়। দেখুন আমার দুটা পা মিলে গেছে। আমি এবার সেলাইটা দিয়ে দেব। সেলাইটা দিয়ে নিচ্ছি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার এটাও ডাবল সেলাই দিয়ে নেব। এবারে আমি এই মাথার থেকে সেলাইটা জুড়ব দুটা পা একসাথে করার জন্য। এটারও উল্টা সাইড, এটারও উল্টা সাইড থেকে আমি শুরু করব। এবারে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। আমি সেলাইটা দিয়ে নিব। এভাবে আমি দুটা পা একসাথে মিলিয়ে সেলাই দিয়ে দেব সুন্দরভাবে। এখানে আমি ডাবল সেলাই দিয়ে নেব। আমি ডাবল সেলাইটি দিয়ে নিচ্ছি। ডাবল সেলাই দেওয়া হয়ে গেছে। এবারে আমি রাবার লাগানোর জন্য এখানে রাবার তৈরি করার একটা ঘর তৈরি করব। দেখো
প্রত্যেকটা মুখ আমি একভাগে ঘুরাই নেব, যাতে আবার আবার পড়ানোর সময় সমস্যা না হয়। এবারে আমি প্রথমে চিকন করে একটু ভেঙে নিব। খেয়াল রাখবেন এই মুখগুলা যেন দুই ভাগে দুইটা না যায়, এক ভাগে দিবেন ঘুরিয়ে, তাহলে আপনার সুন্দরভাবে ভেঙে নিলাম। এবার এখানে আমার যে দাগ আছে দাগ পরিমাণ আমি ভেঙে নিব। আবার আমি একবারে লাগাবো না, তাই আমি রাবারটি একবারে লাগিয়ে দেব। তাই আমি যেহেতু এটা বাচ্চাদের স্কার্ট প্লাজো 12.5 ইঞ্চি রাবার কেটে নেব, দুটা রাবার দেব, তাই ডবলে কেটে নেব এবং রাবারটির মুখগুলা সেলাই করে নেব। রাবারের মাথাকে আমি সেলাই করে নেব। দুটা রাবারের মাথায় আমি সেলাই করে নিব। এবার আমি রাবারটি ভিতরে ঢুকাই দিব, দিয়ে ঠিক রাবারের সাইড দিয়ে আমি সেলাইটা দিয়ে নিব। দেখুন আমি কিভাবে সেলাইটা দিচ্ছি, আমার রাবার আছে এ পর্যন্ত, আমি সেলাইটা দিচ্ছি মাঝখান দিয়ে, রাবারটি ভিতরে থেকে যাবে। রাবারটি এভাবে টেনে নিব, নিয়ে সেলাই দিব। এইভাবে করে সেলাইটা দিয়ে নেব। রাবার লাগানোর সময় সবসময় রাবারটি টেনে নেবেন, নিয়ে এইভাবে সেলাইটা দিয়ে নেবেন। এই যে আমি রাবারটি টেনে নিচ্ছি, এভাবে আমি সেলাই দিয়ে নেব। এভাবে একটু টেনে বের করে নেবেন, নিয়ে মাঝখান দিয়ে সেলাই দিয়ে নেব। দেখুন আমার প্রথম রাবারটি লাগানো হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় রাবারটি লাগিয়ে নেব। দ্বিতীয় রাবারটা আমি লাগাই নেব। দেখুন আমি যেখান থেকে লাগাইছি ঠিক ওখান থেকেই ধরব, এভাবে ভিতরে পুরে দিয়ে এই মাথা দিয়ে সেলাইটা দিয়ে নেব। এভাবে টেনে ধরব, ধরে সেলাইটা দিয়ে নেব। রাবারটি আমি ভালো করে ভিতরে ঢুকাইয়ে দেব। বিয়াস বন্ধুরা খেয়াল করে দেখবেন, টেনে টেনে ভিডিওটি দেখবেন না।
টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না, পুরো ভিডিওটি দেখবেন। দেখুন আমি কীভাবে রাবারটি লাগিয়ে নিচ্ছি। সবসময় রাবারটি টেনে ধরে লাগাবেন। দেখুন আমি কিভাবে রাবারটি লাগিয়ে নিচ্ছি। টেনে টেনে ধরে রাবারটি লাগাই দেবেন। দেখুন আমার রাবার লাগানো হয়ে গেছে। স্কার্ট প্লাজো সালোয়ার তৈরি হয়ে গেছে। যদি আপনাদের চ্যানেলটি ভালো লাগে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি চেপে দিবেন যাতে সবার আগে নোটিফিকেশনে পৌঁছে যায়। ধন্যবাদ ভিউয়ার্স।